আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন তাহলে এত ভয় কেন? সরকারকে মির্জা ফখরুল জানাবো। অপরাধের দায়মুক্তি নিয়ে প্রশ্ন বাংলাদেশ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন। সবশেষ থাকছে মাঠে নেমেছে সুশীলরা, আওয়ামী লীগকে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বর্তমান সরকার দেশের বিচার আইন আদালত সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগের রাতে ভোট হয়েছে, নিজেদের পছন্দ মতো লোককে পার্লামেন্টে বসানো হয়েছে, আমাদের শত শত নেতা কর্মীদের গুম করা হয়েছে, আমাদের গুম হওয়া নেতা কর্মীদের সন্তানরা তাকিয়ে থাকে কখন তাদের বাবা ফিরে আসবে। শুধু আমাদেরই নয়, দেশের গণমাধ্যমের গলা চেপে ধরা হয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন তাহলে এত ভয় কেন? মির্জা ফখরুল বলেন, আপনারা লিখতে পারবেন না, যদি লেখেন জেলে নেওয়া হবে, চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। সংবাদ কর্মীরা কিভাবে চলবে সেটা নিয়ে এখন তারা আইন তৈরি করেছে, এটা তাদের পুরনো অভ্যাস। 75 সালে একইভাবে আওয়ামী লীগ তাদের এই হত্যা গুম বন্ধ কোনোভাবেই আড়াল করতে পারছিল না, তখন তারা বাকশাল করেছিল। বুধবার বিকাল ইফতারের পূর্বে 2500 উপজেলার পাঁচরুখিতে উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এছাড়াও এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, আরো অনেকেই। প্রধান অতিথি বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এতই যদি উন্নয়ন করে থাকেন আর গণতন্ত্র বিশ্বাস করে থাকেন তাহলে এত ভয় কেন? তারা কথায় কথায় মায়ের বুক খালি করে দেয়, সন্তানের কাছ থেকে পিতাকে গুম করে দেয়। প্রতি বছর তারা 3 বার করে দাম বাড়ায় আর বিদ্যুতের দাম তো বাড়তেই আছে। একদিকে তারা দুর্নীতি করে আরেকদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ায়। এদেশে একটা ভোট হয়েছে, আপনারা সবাই জানেন কিভাবে ভোট হয়েছে। সেখানে তারা তাদের পছন্দের লোকদের বসিয়ে দিয়েছে। আজ আইন আদালত ধ্বংস হয়ে গেছে। এই আদালতের মাধ্যমে আজ বেগম জিয়াকে জেলে বন্দী করে রাখা হয়েছে। তারেক রহমানের নামে কোনো প্রমাণ নেই। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় পরে তার নাম যুক্ত করা হয়েছে। উচ্চ আদালতে তিনি আবেদন করেছিলেন, আমার কেস খারিজ করে দিন। সেই মামলাটাকে তারা খারিজ করেননি। জোবেদা রহমানকেও তারা দেশে আসতে দিতে চান না। তিনি আরো বলেন, আমাদের 600-এর অধিক নেতা কর্মীকে গুম করে দিয়েছে। আজ ইলিয়াস আলীর ছেলে মেয়ে দরজার দিকে তাকিয়ে আছে, কবে তাদের বাবা ফিরে আসবে। হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে বিনা বিচারে। এভাবে এদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিছুক্ষণ আগে শুনলাম যারা এখানে আসছিল তাদের উপর হামলা হয়েছে। এতই যদি অন্যায় করে থাকেন তাহলে ভয় পান কেন? একটা দল সম্মেলন করবে, সেটাকে ভাঙেন কেন? শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছি, একটা নিরপেক্ষ নির্বাচন নিয়ে দেখেন, এদেশের মানুষ আপনাদের বিতাড়িত করে ছাড়বে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও হত্যা গুমের মতো অপরাধে সম্পৃক্ত থাকলেও তাদের দায়মুক্ত দেওয়া হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে। 2021 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই প্রতিবেদন গত মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে দেশভিত্তিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও বিশ্বের 198টি দেশ এবং অঞ্চলে 2021 সালে প্রতিবেদন রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, সরকার কিংবা সরকারের এজেন্টদের মাধ্যমে নাগরিকদের অমানবিক শাস্তি, নির্বিচারে গ্রেপ্তার, কারাগারে জীবন, সংকটপূর্ণ পরিস্থিতির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিশোধ, বিচার বিভাগের স্বাধীনতার বাধা, ব্যক্তিগত গোপনীয়তা হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের উপর বিধিনিষেধের মতো মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়। এছাড়া নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার ও তাদের জবাবদিহিতার বাইরে থাকার কথা বলা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিপীড়ন ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও ব্যাপকভাবে দায়মুক্তি ভোগ করে আসছে বলে খবর রয়েছে। তাদের নিপীড়ন, হত্যা ও দুর্নীতির খুব কম সংখ্যক ঘটনাতে তদন্ত বিচারে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব ছাড়া আছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এই বাহিনীর উপর বেসামরিক কর্তৃপক্ষ ব্যাপকভাবে নিয়ন্ত্রণ বজায় রাখে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা ধরনের নিপীড়ন চালিয়ে থাকেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব বিষয়ে গ্রহণযোগ্যতা খবর রয়েছে সেগুলো হলো বিচার বহির্ভূত হত্যা সহ বেআইনি হত্যাকাণ্ড, গুম, সরকারের পক্ষে নাগরিকদের নির্যাতন বা নিষ্ঠুর অমানবিক ও অপমানজনক আচরণ, কারাগারে জীবনের জন্য হুমকি সৃষ্টিকারী পরিবেশ, নির্বর্তনমূলক গ্রেপ্তার বা আটক, রাজনৈতিক কারণে গ্রেপ্তার, অন্য দেশে অবস্থানরত ব্যক্তির উপর রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ, ব্যক্তিগত গোপনীয়তার উপর বেআইনি হস্তক্ষেপ, কোনো ব্যক্তির বিরুদ্ধে
অপরাধ অভিযোগ উঠলে তার পরিবারের সদস্যদের শাস্তি দেওয়া, বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের উপর গুরুতর বিধিনিষেধ, এর মধ্যে রয়েছে সাংবাদিকদের উপর সহিংসতা ও হুমকি, অন্যায়ভাবে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা, ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনতার উপর গুরুত্বের বিধিনিষেধ, শান্তিপূর্ণ সমাবেশ ও সমিতির স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এর মধ্যে রয়েছে সংগঠন তহবিল বা বেসামরিক সংস্থা ও সুশীল সমাজ সংগঠনের উপর বিধিনিষেধমূলক আইন, এছাড়া শরণার্থীদের চলাচলের স্বাধীনতার উপর বিধিনিষেধ, শরণার্থীদের নিপীড়ন, ব্যক্তির রাজনৈতিক সম্পৃক্ততার উপর গুরুতর অযৌক্তিক বিধিনিষেধ, সরকারি পর্যায়ে ব্যাপকভাবে দুর্নীতি, দেশীয় মানবাধিকার সংগঠনগুলোকে হয়রানি বা সেগুলোর উপর বিধিনিষেধ, লিঙ্গভিত্তিক সহিংসতার তদন্ত ও জবাবদিহির ক্ষেত্রে ঘাটতি, এর মধ্যে গৃহ নির্যাতন, যৌন নির্যাতন, শিশু নিপীড়ন, বাল্য ও জোরপূর্বক বিবাহ সহ নানা ক্ষতিকর চর্চা রয়েছে, প্রতিবেদন ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের উপর সহিংসতা ও হুমকি, লেসবিয়ান, সমকামী, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতার হুমকি, প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিমূলক সমলিঙ্গের যৌন আচরণকে অপরাধী করে এমন আইনের অস্তিত্ব বা ব্যবহার, স্বাধীন ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার উপর এবং শিশু শ্রমের সবচেয়ে খারাপ রূপের অস্তিত্বের কথা বলা হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র অনুযায়ী অধিকাংশ ক্ষমতা প্রধানমন্ত্রীর দপ্তরে ন্যস্ত, উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, 2018 সালের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে অভিযোগ রয়েছে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। জাতীয় নির্বাচনের আরো দুবছরের কম সময় বাকি, কিন্তু ইতিমধ্যে নির্বাচন নিয়ে নানা রকম মেরুকরণ চলছে রাজনীতিতে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় হলো, নির্বাচনকে সামনে রেখে আমাদের সুশীল সমাজ মাঠে নেমেছে। 90-এর দশক থেকে বাংলাদেশের সুশীল সমাজ নির্বাচনকে ঘিরে আগ্রহী। যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তখন সুশীল সমাজের এটি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তারা যেন 3 মাসে রাজা হয়ে যেতেন, যে রাজত্বে কোনো নির্বাচনের দরকার হয় না, জনগণের মতামতও দরকার হয় না। কিন্তু 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পর বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এই বাতিল হওয়ার পর এই পর্যন্ত বাংলাদেশের 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 2টি নির্বাচনে সুশীল সমাজের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এবং নির্বাচনের আগে সুশীল সমাজ নানামুখী তৎপরতা করে। এখন যেমন সুশীল সমাজের কার্যক্রমগুলো যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে যে তাদের একটি সুনির্দিষ্ট এজেন্ডা রয়েছে। এই এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা মাঠে নেমেছেন। 1. নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সুশীল সমাজের একটি বড় অংশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। সুশীল সমাজের অন্যতম প্রতিনিধি বদিউল আলম মজুমদার প্রতিদিনের নির্বাচন কমিশন নিয়ে নানা রকম কথাবার্তা বলছে। নির্বাচন কমিশন আগের কমিশনের ধারায় না গিয়ে কোনো লাগামহীন কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখছে। কমিশন অনেকটা সংযত হয়ে সকল পক্ষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। এটা ইতিবাচক, কিন্তু দেখা গেছে যে শুরুতেই কমিশনের সঙ্গে অসহযোগিতার একটা মনোভাব দেখাচ্ছেন সুশীলরা। ইতোমধ্যে যে বৈঠকগুলো ডাকা হয়েছে, এই বৈঠক সুশীলরা অনেকেই নির্বাচন কমিশনে যাননি। এই অবস্থা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার একটা এজেন্ডা আমাদের সুশীল সমাজের মধ্যে রয়েছে। 2. সরকারকে অস্বস্তিতে ফেলা। সুশীল সমাজের একটি বড় অংশ আওয়ামী লীগ সরকারকে একটু বিপদে ফেলার চেষ্টা করে সবসময়। নির্বাচনের আগে এই প্রবণতাটা বাড়ে। এখন আবার নতুন করে তৎপর হয়েছে সিপিডি। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, এরকম একটা আওয়াজ তুলে সিপিডি রীতিমতো সংবাদ সম্মেলন করেছে। অবশ্য তার প্রতিবাদ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে সুস্পষ্ট বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই ব্যাখ্যার পরও ডাক্তার দেবপ্রিয় সহ কিছু ব্যক্তিরা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানানোর এক নিবিড় চেষ্টা অব্যাহত রেখেছে। 3. আওয়ামী লীগকে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা। নির্বাচনের আগে ক্ষমতাসীন দলকে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করার একটা প্রবণতা সুশীলদের মধ্যে দেখা যায়। সুশীল নিয়ন্ত্রিত 2টি পত্রিকা ডেইলি স্টার, প্রথম আলোয় এখন নিয়মিতভাবে সরকারের নানা রকম সমালোচনা করা হচ্ছে এবং সত্য মিথ্যা মিলিয়ে মিশিয়ে এমন একটি আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে, যাতে মনে হয় যে আওয়ামী লীগ সরকার দেশটাকে ঠিকভাবে চালাচ্ছেন না। এটির মধ্যে দিয়ে সুশীল সমাজ কি অর্জন করতে চায়, সেটি একটি বড় প্রশ্ন বটে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।